এজাক মুখলধার বরষুণ, বরষুণের পিছন ভয়ঙ্কর কৃত্রিম পাক, পানীত উপঙিল বাহন, পানের পিছর বোকাময় পরিবেশ, এই দৃশ্য জোড়া বাতর। শুকুরবারের এজাক বরষুণত ডুব যাওয়া জোড়া বাতরিয়া শনিবারের দৃশ্য। বোকাময় সমগ্র পথ, পথর বোকা আঁতরাইছে খোদ স্থানীয় ব্যবসায়ী। ভয়ঙ্কর বানত স্তব্ধ হয়ে পড়িল বেপার বাণিজ্য, দৈনন্দিন জীবনযাত্রা। এয়া পিছে এদিনিয়া সমস্যা নহয়, বছর বছর ধরে ভুক্তভোগী স্থানীয় লোকের ক্ষোভ। জোড়াবাড়ো যদি বরষুণ নাই, আখে পাখে সাইডত যদি বরষুণ দিছে, জোড়াটো বানপানী হয়ে যাব, কেউ চারিফালের পর পানি নামি আইব। আর যদি আপনার মিডিয়ার হাত বা সরকার হাতত যদি মেপ আছে, ভারত স্বাধীনের 1975 আগরপর এই জোড়াবাটোর যে দলঙ্গের উপর যে নালা আছে, আজিল এইটাই লেভেল আছে, ইয়ালো হাইট করবেন নাকি? কিয় অত বছরে সমাধান হওয়া নাই জোড়াবাটোর কৃত্রিম বান সমস্যা? কিয় মেঘালয় অথবা অসম সরকারে গুরুত্ব দিয়া নাই বিষয়টি? 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ আর 6 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত এজাক বরষুণ দিলেই হওয়া এনে ভয়ঙ্কর কৃত্রিম বান রোধ করবলৈ কিয় রাষ্ট্রীয় ঘাইপথ প্রাধিকরণে লওয়া নাই একু ব্যবস্থা? প্রশ্ন জোড়াবাটোর নাগরিক সমিতির। আর এই ড্রেন প্রকাশনী ন্যাশনাল হাইওয়ের ওসরত আজিলে কোনোদিন সাফা করা নাই বনোয়ার পিছন, এই একমাত্র ন্যাশনাল হাইওয়ে প্রকাশনের ভুল। এর যে রাইটস কোম্পানি আছে, এই রাইটস এটু নাকি ইঞ্জিনিয়ারিং, আমি এন্ডারমেট্রিক করা মানুষ বেশি জানো তাতকে ভাল। সরকারে কর ঠিকই লৈছে, এনএইচএ টোলগেট বহুয়ায় টোলকর ঠিকই সংগ্রহ করেছে, কিন্তু করবলগা কাম কোনেও করা নাই, অভিযোগ স্থানীয় নাগরিক সমিতির। এটা একটা টোলগেট বহিছে, টোলগেট যিমান বাউন্ডারি এরিয়ার মানুষ পয়সা লয়, এখানে ন্যাশনাল হাইওয়ে করার দায়িত্ব তেওঁ রয়। টোলগেট আন্দোলন করতে কইছে আমি রাস্তা ঘাট সাফা করিম, নালা নর্দমা সাফা করিম, আজিলে টোলগেট আই জোড়াবাটো সাফা করেছে না, আমাক দেখাও, আমি এতে হাঁকি আছো, ইয়াতে থাকো জোড়াবাটোত। আনহাতে হোটেল তথা ব্যবসায়িক প্রতিষ্ঠান সমূহ বৃহৎ লোকসানের সম্মুখীন হয় ভয়ঙ্কর কৃত্রিম বানর বাবে। গ্রাহকের অনুপস্থিতির বাবে পেলাই দিবলগা হয় বহু পরিমাণের খাদ্য। সামান সব নুকসান হো গিয়া, সব ফেটরা পড়া, ইয়া তক পানি কা আ গিয়া থা, সারা পানি কা ক্যাটিন সব ভিজ গিয়া, নিচে মিঠাই উঠাই সব খারাপ হো গিয়া থা। পূর্বেই পথ আর উরণিয়া সেতু নির্মাণের সময় রাষ্ট্রীয় ঘাইপথ প্রাধিকরণে করা ভুলের বাবে বছর বছর ধরে ভুক্তভোগী হয়ে আছে জোড়াবাটবাসী। এই সমগ্র বিষয়টিত অসম সরকারের হস্তক্ষেপ বিচারিছে স্থানীয় লোকে। আমি জোড়াবাটবাসী বিজনেস করে আছো, আমি গভর্নমেন্টক ট্যাক্স দিয়ে আছো, গভর্নমেন্ট আমাক ট্যাক্স লৈ আছে, কি আমার কোনো ভ্যালুছ নাই নাকি? আমি বানপানী হোক, আমি এতে চাওক, এটা বোকা, আমি রাতে দোকান বন্ধ করে দিম, রাতে মানুষ শিলংর পর আইব, আপ্রাসাম যাওয়া মানুষ বাসত নামিব, ইমান বোকাত সোমাই যাব, কোনে টানি ওলাব তাক? ক্যামেরা পার্সন প্রভাস সিংর সৈতে মৌসুমী শর্মা বরুয়ার রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইষ্ট।